মরিচের সেরা জাতগুলোর মধ্যে অন্যতমের একটি জাত হচ্ছে বিজলি প্লাস মধ্যম জাল প্রকৃতির সারা বছর চাষ উপযোগী উচ্চ তাপমাত্রা বৃষ্টিপাত সহনশীল ভাইরাস ঝিমিয়ে পড়া রোগ সহনশীল মাত্র পঁয়তাল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় আট থেকে দশ সেন্টিমিটার মরিচ লম্বা হয় একর ফলন ষোলো থেকে আঠারো টন এরপর যে মরিচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সানড্রপ মধ্যম জাল প্রকৃতি সারা বছর চাষ উপযোগী মরিষের রম তাই উত্তোলন সহজ রোপণের পঞ্চান্ন দিনে ফসল সংগ্রহ করা যায় দশ দিন পরপর মরিচ যায় একর ফলন ষোলো থেকে আঠারো টন এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সুপার হট গাছ লম্বা খাড়া শক্তিশালী পাতা কোকড়ানোর রোগ উচ্চতা বৃষ্টি সহনশীল মাত্র পঁয়ষট্টি দিনে ফসল সংগ্রহ করা যায় মরিচটি গাঢ় সবুজ অধিক ঝাল আট থেকে নয় সেন্টিমিটার লম্বা হয় মরিচ শুকানোর উপযোগী সারা রোপণের সময় জুন থেকে ডিসেম্বর এটা হচ্ছে সুপার তীব্র ঝাল গাছ একটু বেশি জোপালো হয়ে থাকে ফল আট নয় সেন্টিমিটার লম্বা হয়ে থাকে একর প্রতিফলন পনেরো থেকে আঠারো টন ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় জুলাই থেকে ডিসেম্বর বীজ বপনের উপযুক্ত সময় এটা হচ্ছে হাইব্রিড মরিস অনামিকা শত্যাক এবং বৃষ্টি সহনশীল জাত সারা বছর চাষ করা যায় মরিচ খুবই ঝাল এবং সবুজ রঙের হয়ে থাকে সারার বপনের পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতর ফসল সংগ্রহ করা যায় মরিচের দৈর্ঘ্য দশ থেকে বারো সেন্টিমিটার একর প্রতিফলন চোদ্দো থেকে ষোলো টন এটা হচ্ছে হাইব্রিড মরিচ অনাল সারা বছর চাষ উপযোগী হালকা সবুজ অত্যন্ত ঝাল রোপণের পঁয়ষট্টি দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতিফলন দশ থেকে বারো টন এটি হচ্ছে হাইব্রিড মরিচ লঙ্কা আঠারো পিস ফল আকর্ষণীয় সবুজ গাছ শক্ত ঝোপালো হয়ে থাকে ফল তিন চার ইঞ্চি লম্বা হয়ে থাকে মাত্র চল্লিশ দিনে ফসল সংগ্রহ করা যায় একর প্রতিফলন ছয় কেজি পূর্বে যে জাতগুলো আলোচনা করা হয়েছে সবগুলোই খুবই ভালো জাত আপনাদের উচিত হবে একটি জাত চাষ না করে একাধিক জাত চাষ করা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন